মাত্র 8 সপ্তাহের একটি শিশু শরীরে 7টি হাড় ভাঙ্গার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। আর এই হাড় ভাঙ্গা এবং মৃত্যুর অভিযোগে শিশুটির স্বয়ং বাবা মায়ের উপরে উঠেছে। ব্রিটেনে ঘটে যাওয়া অমানবিক ঘটনা বিস্তারিত জানাই আপনাদের সাথে রয়েছে আমি আশা মাসুম। নিজ সন্তানকে এতটা অমানবিকভাবে হত্যার অভিযোগের কারণে নিহত শিশুর মা বাবাকে শুক্রবার 28 জানুয়ারি কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে দণ্ডপ্রাপ্ত এই মা বাবার নাম 24 বছর বয়সী নাওমি জনসন এবং 26 বছর বয়সী বেঞ্জামিন ওয়াশিয়া। তারা দাবি করেন তাদের কন্যা আমিনার হাড় ভেঙে প্যারামেডিক্সের কারণে ভেঙে গিয়েছে, তবে তদন্তে দেখা গেছে মূলত শারীরিকভাবে নির্যাতন এবং এ ধরনের ভয়ানক কিছু ঘটার কারণে শিশুটির এই অবস্থা হয়েছিল। পুলিশ জানিয়েছে আমিনা নামের এই শিশুটিকে ধারাবাহিকভাবে টর্চার করার কারণে পাজরের 41টি এবং দেহের 24টি হাড় ভেঙে গেছে। এদিকে দণ্ডপ্রাপ্ত জনসন এবং ওশিয়াকে আরও একটি শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ব্রিটেনে বর্তমানে ব্যাপকভাবে বেড়েছে শিশু নির্যাতনের ঘটনা। এরই মধ্যে আমিনা নামের শিশুর এই মৃত্যুর ঘটনায় শুক্রবার ইনার লন্ডন কোর্টে জনসন এবং ওশিয়াকে জেল দেওয়া হয়েছে। ঘটনা বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে 2019 সালের 26 এপ্রিল সেনাবাহিনীর সাবেক রিজার্ভ সেনা জনসন এবং ওশিয়ার কন্যা আমিনা নিঃশ্বাস নেওয়া বন্ধ করলে 999 নম্বরে কল দেওয়া হয়। এরপর প্যারামেডিক্সরা সেখানে পৌঁছে শিশুটিকে চিকিৎসা দিতে চাইলে তার আগেই সেখানে শিশুটির মৃত্যু হয়। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে আমিনার শরীরে প্রাথমিকভাবে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং মৃত্যুর আসল কারণও বোঝা যাচ্ছিল না। তবে পরবর্তীতে প্যারামেডিক্সরা তার শরীরে এক্স রে করলে 61টি হাড় ভেঙে যাওয়ার চিত্র দেখতে পায়। এ ব্যাপারে শিশুটির বাবা মাকে জিজ্ঞাসা করা হলে তারা জানায় জিপির কাছে চিকিৎসা নিতে গিয়ে সেখানকার প্যারামেডিক্স এমনটা ঘটিয়েছে। তবে পরবর্তীতে ডিটেকটিভরা জনসন এবং ওশিয়াকে গ্রেফতার করে বিষয়টি আরও বিশদভাবে তদন্ত করলে দেখা যায় আমিনাকে বিভিন্ন সময় শারীরিকভাবে টর্চার করা হয়েছিল। তার পাজরে 7টি এবং দেহে 2টি শারীরিক আঘাতেরও প্রমাণ পাওয়া যায়। এছাড়া আঘাতের ফলে শিশুটির মস্তিষ্কে ইন্টারনাল ব্লিডিংও হয়। এদিকে জানা গেছে 2020 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 1 বছরে ব্রিটেনে 27,300টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় 23% বেশি। এই সময়ে শিশু নির্যাতনের ফলে 536টি শিশু মারা গিয়েছে। এই সংখ্যাটি তার আগের বছরের চেয়ে 19% বেশি। এছাড়া ব্রিটেনের NSPCC হেল্পলাইন নাম্বারে 2020-2021 সালে 85,000 বার শিশু নির্যাতন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের বাবা মায়ের নির্যাতনের কারণে প্রাণ হারানো একটি শিশু সম্পর্কে বিস্তারিত তথ্য। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.runnermedia24.com এ।